প্রত্যাঘাত, পুলওয়ামা সেনা কনভয়ে জঙ্গি হামলার জবাব, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা ভারতীয় যুদ্ধ বিমানের, গুড়িয়ে গেল জঙ্গি ঘাঁটি, নিকেশ বহু জঙ্গি। পুলওয়ামা কাণ্ডের জবাব, পুলওয়ামাতে সেনা কনভয়ে জঙ্গি হামলার 12 দিনের মাথায় পাকিস্তানে হানা ভারতীয় যুদ্ধবিমানের, নিয়ন্ত্রণ রেখার প্রায় 80 কিমি ভেতরে ঢুকে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000-এর 12টি যুদ্ধবিমান এই এয়ার স্ট্রাইকে অংশ নেয়। পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার, প্রায় 1000 কেজি বোমা ফেলা হয়, টার্গেট নিশ্চিত করেই হামলা, ধ্বংস জৈশ ই মোহাম্মদ, লস্কর ও হিজবুল জঙ্গি ঘাঁটি। বিভিন্ন বিমান ঘাঁটি থেকে ওড়ানো হয় বিমান, কম উচ্চতায় উঠতে পারা বিমান ব্যবহার করা হয়। পাকিস্তানের রাডার এড়াতেই এই সিদ্ধান্ত বায়ুসেনার। বায়ুসেনা সূত্রে দাবি, হামলা রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান। এই এয়ার স্ট্রাইকে প্রায় 200 থেকে 300 জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন জৈশের শীর্ষ নেতার। 21 মিনিটের ভেতর 3 জায়গাতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান মিরাজ 2000। সাউথ ব্লক থেকেই হামলার ঘটনার নজরদারি প্রধানমন্ত্রীর। হামলার পর এদিন রাজস্থানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মাথা নত হতে দেব না। এই হামলার পর ভারতীয় বিমানবাহিনীকে টুইটে শুভেচ্ছা জানান রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।